অধীনে, যেদিন আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট আমাদের ত্রাণার্থে ক্রুশীকৃত হইলেন, এই দিনে কলকাতা মিশন ফিল অন্তর্গত প্রোটেক্টিভ ফেলোশিপ এবং প্রোটেক্টিভ বিশ্বাসী ভ্রাতা ভগ্নী সকল আমাদের ত্রাণকর্তা সেই যীশুর মধুর নামে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সবাই কেমন? এই লকডাউনের মধ্যে জীবন কেমন চলছে? আমি জানি কষ্ট আছে, কাজ করা যাচ্ছে না, রুজি কামাতে সম্ভব, খাওয়া দাওয়া দিকেও কয়েকটি পরিবার কষ্ট হবে নিশ্চয়। এই দিনের মধ্যে আমি এবং আমার পরিবার আপনাদের সবার জন্য প্রার্থনা নিবেদন ঈশ্বরের কাছে রাখিলাম, যেন আপনারা সবাই সুস্থ এবং সুখের মধ্যে থাকতে পারেন। এই লকডাউনে একটু কষ্ট হইলেও আমরা জানি আমাদের ভালোটার জন্য সেটা রাখা হয়েছে, সেই জন্য আমরা সবাই আদেশ পালন করতে চেষ্টা করি। এই লকডাউনের মধ্যে অনেকটি খবর আমি শুনেছি এবং দেখেছি, যার কারণে আমি খুবই আনন্দিত। সেইগুলো হলো কয়েকটি ফেলোশিপ, তাদের ফেলোশিপের মেম্বারদের মধ্যে যারা খাদ্যের দিকে সমস্যা আছে তাদের জন্য বড় পদক্ষেপ নিয়ে খাদ্য দ্রব্য দান করেছে। শুধু মণ্ডলীর বান্দার থেকে খরচ না করে কয়েকটি ব্যক্তি বা কয়েকটি পরিবার এই দানের জন্য হাত বাড়িয়ে নিজের বান্দার থেকে দান করেছেন। প্রেজ দ্য লর্ড। যেমন অন্ধকারের মধ্যে আলো উজ্জ্বল হয়, তেমন এই লকডাউনের দুঃখের মধ্যে ঈশ্বরের প্রেম উজ্জ্বলিত হয়েছে। কিছু পরিবার যারা পরিবার একসঙ্গে একত্রিত হতে পারে না, বারে বারে প্রার্থনা জন্য সময় পায় না, পরিবারের মধ্যে সহভাগিতা হয় না, এমন পরিবার এখন একত্রিত হচ্ছে। পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ছে, পরস্পর যত্ন করতে শিখেছে। কি সুন্দর! নিশ্চয় সেটা ঈশ্বরের পরিকল্পনা। চলো আমরা সবাই সুযোগ গ্রহণ করি, অন্য লোকদের জন্য নয় কিন্তু নিজের পরিবারের জন্য, যেন আমাদের পরিবার ঈশ্বরের দিকে, পরস্পর প্রেমের দিকে, পরস্পর যত্নের দিকে যেন আমরা উন্নতি হয়। মায়েরা আপনাদের ছেলে মেয়ের কাছে ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়ার সুযোগ দয়া করে নষ্ট করবেন না। আজকে পূর্ণ শুক্রবার, আমরা বলি গুড ফ্রাইডে, যেদিন যীশু খ্রিস্ট কালভারি পর্বতে ক্রুশরোপিত হইলেন, বিশ্বাসীদের জন্য বিশেষ দিন, শুভ দিন। যদি লকডাউন না হতো আমরা সবাই উপাসনালয়ে যাব এবং যীশুর প্রশংসা করব, কিন্তু আজ কি করব? আমরা সবাই বন্ধের মধ্যে আছি, গির্জা যেতে পারি না, কি দুঃখের বিষয়। তাহলে চলো এই পরিস্থিতির মধ্যে একটি বিষয় শিখি। হয়তো আমরা অনেকবার যীশু নামে একত্রিত হয়েছি, সমবেত ভাবে উপাসনা করতে শিখেছি, একসঙ্গে কিরকম যীশুর আদেশ পালন করতে হয় তাও আমরা শিখেছি, একত্রিত ভাবে যীশুর জীবন কি, খ্রিস্টীয় জীবন কি হতে হবে তাও আমরা শিখেছি। কিন্তু এবার আমরা শিখব ব্যক্তিগত ভাবে কিরকম যীশুর শিষ্য যেন আমরা হতে পারি, ব্যক্তিগত ভাবে আমি কেমনে তাহার সঠিক আরাধনা বজায় রাখতে পারি। এই সমস্যার কারণে আমার ধর্মের পথগুলো আমি ছেড়ে দেব না, কখনো না। সবাই আমাকে ছেড়ে গেলেও, আমাকে বাধা দিলেও, আমি একা যীশুকে ধরে তাহার পশ্চাতে চলিব বলে নিজেকে আমরা উৎসাহ দিই। এই পূর্ণ দিবসে যীশুর ক্রুশের সপ্তম বাণীগুলো আমরা শুনতাম, এই বারও আমি সেইগুলো আরেকটি বার উল্লেখ করতে চেয়েছি। যদিও আমরা সেটাকে অধ্যয়ন করতে আমাদের সময় হবে না, কিন্তু আমি সেগুলোকে আমি উল্লেখ করতে যাচ্ছি। প্রথমে যীশু ক্রুশীভূত হওয়ার পর তার শত্রুদের জন্য পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করে ক্ষমা চেয়েছিলেন, পিতা ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না।
পরে সেই দুজন দুষ্কর্মকারী তাহার দুই পাশে ক্রুশরূপিত হইল। তাদের মধ্যে একজন নিজের পাপ স্বীকার করে যিশুর কাছে অনুগ্রহ চেয়েছিলেন। তাহার কাছে যিশু বললেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। যিশু ক্রুশের উপর থেকে তার মায়ের সাথে, তার মা মিরম মারিয়মের সাথে তার শিষ্য যোহন দেখিয়ে দুইজনের কাছে বলল, তার মা মরিয়মের কাছে, হে নারী এই দেখো তোমার পুত্র, এবং যোহনের কাছে, এই দেখো তোমার মাতা। পরে যিশু সেই যন্ত্রণার মধ্যে চিৎকার করে বললেন, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। যিশু সেই যন্ত্রণা সহ্য করতে অনেক দুঃখ হইল। তিনি বললেন, আমার পিপাসা পেয়েছে। যিশু জানতেন যে তাকে কেন ক্রুশে দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ হয়েছে, সেই জন্য তিনি বললেন, সমাপ্ত হইল। শেষে তিনি উচ্চ রবে চিৎকার করে, পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, এই বলিয়া তিনি প্রাণত্যাগ করিলেন। আজকে আমি এই যিশুর কথাগুলো ছেড়ে অন্য লোক যাহারা সেই দিনে ক্রুশের কাছে দাঁড়িয়ে আছেন, যিশুকে ক্রুশে দিল, তাদের কথাগুলো সংক্ষেপে উদ্ধারণ করতে চেয়েছি। আমি পাঠ করছি মার্ক লিখিত সুসমাচার 15:28-32 থেকে। মার্ক 15:28-32 পদ, আর যে সকল লোক সেই পথ দিয়া যাতায়াত করিতেছিল তাহারা মাথা নাড়িতে নাড়িতে তাহার নিন্দা করিয়া কহিল, ও হে, তুমি না মন্দির ভাঙিয়া ফেল আর 3 দিনের মধ্যে গাঠিয়া তুলল, আপনাকে রক্ষা করো, ক্রুশ হইতে নামো। আর সেই লোক প্রধান যাজকেরাও অধ্যাপকদের সহিত আপনাদের মধ্যে তাহাকে বিদ্রুপ করিয়া কহিল, এই ব্যক্তি অন্যান্য লোককে রক্ষা করিত, আপনাকে রক্ষা করিতে পারে না। খ্রিস্ট ইসরায়েলের রাজা এখন ক্রুশ হইতে নামিয়া আইসু, দেখিয়া আমরা বিশ্বাস করিব, আর যাহারা তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হয়েছিল তাহারাও তাহাকে তিরস্কার করিল। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলের জন্য আশীর্বাদ করুন। এই ছোট্ট বাক্যের মধ্যে অনেক কিছু পাওয়া যাচ্ছে, অল্প সময়ের মধ্যে সেইটি আমি বলতে ইচ্ছা ছিল। হ্যাঁ, সেই দুঃখের দিনে যাহারা ক্রুশের আশেপাশে ছিল তাহারা যিশুকে নিন্দা করে কথা বলতে শুরু করল। নিশ্চয় তাহারা যিশুর কথা শুনে ফেলেছে, সেই মন্দিরের সম্বন্ধে যিশু কি বলল, পরিত্রাণের বিষয়ে যিশু কি বলছিল তাহা তাদের মনে আছে। যখন অনেক প্রত্যাশার সহিত যিশুকে অপেক্ষা করেছিল, হঠাৎ সে যিশু ক্রুশে মরে যাচ্ছে, তাদের আশা ভেঙে গেছে। সেই জন্য যিশুকে অপমান করতে, উপহাস করতে শুরু করেছে। তাহারা কি বলল, আপনাকে রক্ষা করো, ক্রুশ হইতে নামো, এই ব্যক্তি অন্যান্য লোককে রক্ষা করিত, আপনাকে রক্ষা করিতে পারে না। হ্যাঁ, সেই দিন এই লোকেরা ঠিক বলছে, তাহারা মিথ্যা কথা বলেনি, কারণ সেই দিনে যিশু নিজেকে রক্ষা করতে, নিজেকে বাঁচাতে পারলেন না। তাহারা হাসলে হাসুক, নিন্দা করলে করুক, কিন্তু যিশু ক্রুশ থেকে নামবই না। কারণটা কি? কারণ হচ্ছে সেই দিন যিশু আমি এবং আপনার আপনাকে বাঁচাতে বাধ্য আছে। সেই মৃত্যু থেকে আমাকে রক্ষা করার জন্য যিশু ক্রুশে মেরে যেতে লাগলো, যেন সেই মৃত্যু কারণে আমি জীবন পাই, যেন সেই যন্ত্রণার কারণে আমি সুস্থতা পাই, যেন সেই দুঃখের কারণে আমি শান্তি পাই। হালেলুয়া! সেই দিন যিশু যদি ক্রুশ থেকে নেমে যায় তাহলে আমার আপনার কি হবে? বিপদ আছে,
যিশু নিজেকে রক্ষা করতে পারলেন না, কারণ আমাকে বাঁচাতে চেয়েছেন। আমার প্রিয় ভাই ভগ্নী সকল, এই ক্রুশরূপিত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা নয়, সেটা হচ্ছে অনন্তকাল হইতে পিতা ঈশ্বরের বিশেষ পরিকল্পনা। সেই জন্য আমরা গুড ফ্রাইডে দিবস সেই সুখবর, সেই সুসমাচার দিয়ে একটা ভাব প্রকাশ করি, অনুমোদন করি, জয় যিশু বলে তাহাকে প্রশংসা করি। আঘাত করেছো।